যদি একজন বাংলাদেশী হন এবং বাংলাদেশে আপনার নিজের নামে জায়গা থাকে আপনি সেখান থেকে লোন নিয়ে আপনি বাড়ি করতে পারবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দিচ্ছে সকল শ্রেণী পেশার মানুষকে হোম লোন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে পাওয়া যাচ্ছে অনেক অনেক সুযোগ সুবিধা যে কেউ চাইলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে তার স্বপ্নের বাড়ি করতে পারবেন জায়গা থাকলে আপনি এখান থেকে লোট নিতে পারবেন পারবেন বাড়ি তৈরি করতে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর সকল জনগোষ্ঠীর আবাসন সমস্যার সমাধান হবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সবার জন্য আবাসন কর্মসূচি এবং সমন্বিত টেকসই বসতি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিএইচবিএফসি কাজ করে যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় শহর জেলা উপজেলা সদর এবং গ্রোথ সেন্টার এলাকায় বাংলাদেশি নাগরিক জিরো ইকুটিতে আবাসন ঋণ আবেদন করতে পারেন ঋণ দেওয়া হবে সাধারণত একক ঋণ হিসেবে ও স্বামী ও স্ত্রীর নামে ঋণ হিসেবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব কোনো বিনিয়োগের প্রয়োজন হবে না জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং আঠারো থেকে ষাট বছরের বয়সের মাঝে হতে হবে বিভাগীয় জেলা উপজেলা সদর গ্রোথ সেন্টার এলাকায় নির্দিষ্ট আয়তনের বাড়ি নির্মাণের উপযোগী কমপক্ষে চার শতাংশ জমির মালিক হতে হবে জিরো একুটিতে আবাসন ঋণের লোন ভ্যালু অনুপাত হবে ওয়ান ইস টু টু বিএইচএফসির কর্তৃক সর্বাহিত নির্দিষ্ট ডিজাইন অথবা গ্রাহকের নিজস্ব ডিজাইন মোতাবেক নয়শো বা সাতশো পঞ্চাশ অথবা ছয়শো বর্গ ফুট আয়তন বিশিষ্ট একতলা বাড়ি নির্মাণ করতে হবে প্রস্তাবিত জমির জায়গা আশেপাশে অবশ্যই স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা পাকা বাড়ি থাকতে হবে বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন বৃক্ষরোপণের ব্যবস্থা থাকতে হবে ঋণ আবেদনকারীর বাড়ির নকশা অনুমোদন করাতে হবে ঋণ প্রস্তাবিত সম্পত্তির সম্পূর্ণই দায়মুক্ত হতে হবে মূল মালিকানা দলিল হারানো যাওয়া বিনষ্ট হওয়া সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল উত্তোলন না করার কারণে ধ্বংস হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে ঋণ আবেদন বিবেচ্য বলে গণ্য হবে না জিরো ইকুটি আবাসন ঋণ প্রোডাক্ট এর আওতায় নবনির্মিত বাড়ি প্লান এবং কাঠামো নকশা বিএইচবিএফসি কর্তৃক সরবরাহকৃত হবে ঢাকা চট্টগ্রামে এবং সিলেট মেট্রোপলিটিন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় এবং জেলা সদর উপজেলার সদর এবং গ্রোথ সেন্টার এলাকায় পল্লিমা ঋণের আওতায় সুদের হার হবে আট পার্সেন্ট এবং আবাসন ঋণের খাতে আওতায় ইন্টারেস্ট হবে সাত পার্সেন্ট মঞ্জুরীকৃত ও ঋণ অনাদি চার কিস্তিতে বিতরণ হবে লেআউট দিয়ে কাজ শুরু করে বাড়ির রেহান্দুলিল রেজিস্ট্রেশন সম্পাদন করার মাধ্যমে প্রথম কিস্তির চেক বিতরণ করা হবে পরবর্তী কিস্তির চেক বিতরণের পূর্বে বিতরণকৃত টাকা যথাযথভাবে বিনিয়োগ করা হয়েছে কিনা তা প্রকৌশলী কর্তৃক নিশ্চিত করেই চেক বিতরণ করা হবে পরবর্তী চেকের বিনিয়োগকে যথাযথভাবে বিনিয়োগ না করলে পরবর্তী চেকের টাকা দেওয়া হবে না এই ঋণটি পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর বিশ বছর আপনার আলোচনার উপর ভিত্তি করে যে কোনো সময়ের মধ্যে মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন ঋণ পরিশোধের মেয়াদ যদি বিশ বছর হয় তাহলে প্রতি লাখে ইন্টারেস্ট রেট আট পার্সেন্ট হারে আসবে আটশো ছত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা সাত পার্সেন্ট হারে আসবে সাতশো পঁচাত্তর টাকা তিরিশ পয়সা পনেরো বছরে আট পার্সেন্ট হারে নয়শো পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি পয়সা সাত পার্সেন্ট হারে আষ্টশো আটানব্বই টাকা বিরাশি পয়সা দশ বছরে বারোশো তেরো টাকা আটাশ পয়সা সাত পার্সেন্ট হারে এগারোশো একষট্টি টাকা আট পয়সা পাঁচ বছরে প্রতি লাখে আট পার্সেন্ট হারে ইন্টারেস্ট হবে দুই হাজার সাতাশ টাকা চৌষট্টি পয়সা সাত পার্সেন্ট হারে উনিশশো আশি টাকা দশ পয়সা আবেদনকারীকে আয় ধারা ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতা অবশ্যই থাকতে হবে ঋণটি গ্রহণ করার জন্য আরও বিস্তারিত জানতে বিএইচবিএফসির অনলাইনে ফোন দিতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং ঋণটি নেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্রের প্রয়োজন হবে জমির মালিকানার দলিল বায়া দলিল বিএসএসএ আর এস এবং সিএস জাবেদা নকল সমূহ ডিসিআর খাজনা রশিদ এবং নামজারি খতিয়ান জেলা সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক নির্ধারিত এবং ইস্যুকৃত বারো বছরের জন্য নির্দয় সনদ